কংগ্রেসে ভোটটা নিব বাংলাদেশি মিয়ার, আজমল ডাঙরিয়া ভোটটা নিব বাংলাদেশি মিয়া। যা আড়াইটা বছর গৌরব গগৈ আমার এটাও ফোন রিসিভ নক। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় বিশেষকে বরপেটা লোকসভা ধুবুরী লোকসভা সমষ্টির উপর কৈছে নো কমেন্ট, সেটা আমার লগতো নাই, কংগ্রেস পালেও আমার কবলগিয়া নাই, ইউডিএফ পালেও কবলগা নাই, কারণ ভারতীয় জনতা পার্টি সেইটোত একেবারে নো কমেন্ট দি থাকে, কারণ সেই সেই সংসদীয় সমষ্টিটো আমার আমার অসমীয়া খিলঞ্জিয়া মানুষের ভোট তাত নাই, অকল বাংলাদেশের ভোটেরে তাত সেই সমষ্টিটো গাঁথনি আছে। এটা বাংলাদেশের কারণে বেশি মরম রকিবুলরও, বাংলাদেশের বেশি মরম পদৈন আজমলরও, সেখানে তেওঁলোকৰ হাতত এই সিটটো আমি অর্পণ করেছি। ধুবুরীত আপনাদের বিজেপি দিলে মানে মিত্রজোঁটৰ অসম গণ পৰিষদ দলক পাঠিয়ে দিছে, আপোনালোকে তাতে মিত্রজোঁটক সহায় নকৰিব নেকি? ঠিকে আছে, মিত্রজোঁটক আমি দিছো, মিত্রজোঁটে জিকিব পারলে আমার কাৰণে খুব ভাল কথা হবো। কিন্তু রকিবুল হুসেন আর যেহেতু ইউডিএফর কথা কৈছে, সেইখিনি জায়গা আমি তেওঁলোকৰ কথা কৈছো, আর মিত্রজোঁটৰ সহায় আছে, আর রকিবুলে রকিব কংগ্রেসে ভোট টানিব বাংলাদেশি মিয়ার, আজমল ডাঙরিয়া ভোট টানিব বাংলাদেশি মিয়া, আমার তাত থাকা প্রার্থীগুলো খিলঞ্জীয়া অসমীয়া মুসলমানের ভোট লো জিকি আহিব। দুটা মহ যেটা যুঁজিব তেতিয়া অগপ দল ওলাই আহিব, এটা সিদ্ধান্ত তো রাইজে লব। আমি তো আমি আজি কৈছো কি, মই বিজেপি হিসাবে যদি খুদে সেই সিটটো আমার একো না, এলায়েন্স যদি খুদে মোক এই সিটটো বিজেপির লগত আমার আছে। ভাল যাবারও ভাল ভোট পাইছে, এবারও যাবে দে ভাল ভোটে জিকিব। মই আপুনি মোক খুদিছে বিজেপি আৰু আপুনি খুদিছে রকিবুল আৰু হেৰি, মই সেইটো পরিসীমাতে কথাটো কৈছো, কথাটো বেলেগ পালে নিনিব। কিন্তু মই কৈছো যদি জাবেদ ইসলাম কংগ্রেস আৰু যদি ইউডিএফ কয়, তেতিয়া জাবেদ ইসলাম আজি ক্ষেত্রে দৌড়ত আগত আছে। কিন্তু অকল যদি জাবেদ ইসলাম আৰু যদি ইউডিএফ আৰু কংগ্রেস লগ হৈ গলে, তেতিয়া আমার কাৰণে বিপদ হবে, যেহেতু দুইটা যুঁজ কৰি থাকিব, তাতে জাবেদ ইসলামৰ ওলাই যোৱাৰ সম্ভাৱনা আছে। গৌরব গগৈ ডাঙরিয়াক মই ইয়াতো তিতাবৰত মই আহি দেখিলো, মইতো ভাবি আছিলো গৌরব গগৈ বুলি কলে এটা বেলেগ, ইয়াত কারোবার পুত্র বলে এটা বেলেগ স্নেহ থাকিব। কিন্তু মই ইয়াত যিখিনি কংগ্রেসী মানুহ মোৰ লগততো ভাল সম্পর্ক, মোক খুব দুখেৰে কৈছে যে যোৱা আড়াইটা বছর গৌরব গগৈ আমার এটাও ফোন রিসিভ নকৰে, যিজন ব্যক্তিয়ে ফোনে রিসিভ নকরে কংগ্রেসের আর পাবলিকর কি ফোন রিসিভ করব। এটা সিদ্ধান্ত তো তিতাবৰ রাইজে তেওঁক দিব, আর তিতাবৰ রাইজে ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছে, আর মোর বিশ্বাস আছে এই তিতাবৰ সমষ্টিত এইবার লিড মিনিমাম 20,000 আমি পাম।